ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকি অপহরণের পর হত্যার ঘটনায় ঢাকায় হওয়া মামলার তদন্ত তদারকি কর্মকর্তা ছিলেন এডিসি শহীদুর রহমান। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ওয়ারি বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করেই তাকে বদলি করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিবির এই কর্মকর্তা ঘটনার তদন্তে যখন নেপাল অবস্থান করছেন তখনই পুলিশ সদর দপ্তর থেকে তাকে বদলির প্রজ্ঞাপন হলো। একই প্রজ্ঞাপনে আরও 22 কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। কলকাতায় গিয়ে এমপি আনার নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শহীদুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। ডিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহীদুর রহমানের বিচক্ষণতা ও কর্মদক্ষতায় আনার হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। তদন্তের কাজে ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে কলকাতাতেও গিয়েছিলেন। সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার সহ তদন্তে সফলতা নিয়ে ফিরে আসেন। একদিনের ব্যবধানে এই ঘটনার তদন্তে শনিবার নেপাল গিয়েছেন হারুনুর রশিদের সঙ্গেও। এর আগে মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যা তদন্তেও মুনশিয়ানা দেখিয়েছিলেন ডিবি কর্মকর্তা শহীদুর। বিদেশ থেকে আসামি ধরে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দেন। অবশ্য আনার হত্যা তদন্ত চলাকালে শহীদুরের এই বদলিকে ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। তবে ঠিক কী কারণে তাকে বদলি করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর বলছে এটা নিয়মিত বদলি। তবে ডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে কালবেলাকে জানিয়েছেন এই বদলির তালিকা অনেক আগেই হয়েছিল। হয়তো সেই তালিকাটি রোববার পুলিশ প্রধান স্বাক্ষর করেছেন। শহীদুর যে এমপি হত্যার ঘটনার মতো গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তে রয়েছেন তা হয়তো চোখ এড়িয়ে গেছে। সূত্র বলছে এমপি আনারের একই জেলায় এডিসি শহীদুরের বাড়ি, তার বদলিতে এটি ইস্যু হয়েছে কিনা তাও আলোচনায় রয়েছে। রোববার পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী শহীদুর সহ 11 জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এছাড়া 12 জন সহকারী পুলিশ সুপারকে একই আদেশে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। আফসার আনাজ, কালবেলা।